বর্দোয়ালি বিধানসভা কেন্দ্র আমদানি লুকুরবাই দাদাক সিদা কক সালাইকা কংগ্রেস বদলি এঙ্গি বাদাই নাই আশিস সাহা নগ্নগ থাঙ্গি সোমবারী কক আওয়াই দো সালকর ইয়াবই কেন্দ্র হাবাংতাই হাস্তে হাবাং লুকুরকন কক্রমানী বেকারকনি সামং হুমংনি সিমিত চেঙ্গি বেবাক বখাংন বিজেপি হাবাং মংসা ককনার গিয়া আবনি বাগে হাস্তে লুকুরক বসকাংনি ফেব্রুয়ারি তালি চিদক সালমারি ও বুড্রুয়ে হাস্তে ও গতাল হাবাং তুবনাই সার সালো সারনং টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রনি কংগ্রেস বদলি এঙ্গি বাতাইনে আশিস সাহা নগ নগ থাঙ্গি সোমবারী কক আওয়াই লুকুরকনি থানী বুট সানখা তেই বসকাংনি চংবারী ও লুকুরক ইয়াক কংনি তিসাউই বুটরুই গপ্লাই খ্লাইনাই রিসাকা ককটমা থনাই রকন বর্দোয়ালি এটা দীর্ঘদিন থেকে আমার সঙ্গে বর্দোয়ালির মানুষের ভোটারের একটা আত্মিক যোগাযোগ ঘরে ঘরে যাচ্ছি এবারের বাড়ি বাড়ি প্রচারের উপর জোর দেওয়া হয়েছে কারণ মানুষ এই সরকারের কাজকর্মে সব দিক থেকে তাদের গণতন্ত্র হত্যার যে নীল নকশা দ্রব্যমূল্য বৃদ্ধি বেকারত্ব সর্বক্ষেত্রেই কেন্দ্রে এবং রাজ্যে যে ডাবল ইঞ্জিনের কথা তারা বলেছিল আজকে ডাবল ইঞ্জিন টোটালি ফেলিওর মানুষ তাদের প্রত্যাশিত রেজাল্ট পায়নি স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে যে ক্ষোভ বিরাজ করছে বাড়ি বাড়ি গিয়ে এটা প্রত্যক্ষ করেছি আমার বিশ্বাস যে এবারের বর্দোয়ালির গণদেবতারা পরিবর্তনের পক্ষে তারা সামিল হবেন এবং এই রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী উনি ক্ষমতায় যাবার জন্য গণতন্ত্রকে যেভাবে ভুলুণ্ঠিত করেছে ভোট লোট হয়েছে এই উপনির্বাচনে মানুষ প্রস্তুত হয়েছে মানুষের ভোট দেবার যে আন্তরিক একটা প্রচেষ্টা ইলেকশন কমিশন যেভাবে প্রতিশ্রুতি রেখেছে মানুষ ঐক্যবদ্ধভাবে ভোট প্রদান করবে আমার বিশ্বাস গণতন্ত্রের পক্ষে এবার মানুষের রায় এই বর্দোয়ালি কেন্দ্রে একটা নতুন ইতিহাস।